নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি তিয়াশা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে পাস্তার রেসিপি। সবজি দিয়ে এভাবে কিন্তু পাস্তা বানালে খেতে দারুণ টেস্ট হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য ফার্স্টে এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর গাজরটা। এবার আলু আর গাজরটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও আলু আর গাজরটাকে খুব ভালো মতন ভেজে নেব, যাতে আলু আর গাজরটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে অ্যাড করে দিলাম 1 চামচ মতন ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও দারুণ হয়। আর এইভাবে পাস্তা বানালেও কিন্তু খেতে দারুণ অসম্ভব মজার লাগে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা। আমি একটু ঝালটা কম খাই তাই কমই দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন। তারপর আলু আর গাজরটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা, জল ঝরিয়ে রাখা পাস্তাটা। পাস্তা সেদ্ধ কীভাবে করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, আর যদি তাও না জেনেন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব। গরম জলে সামান্য একটু নুন আর তেল দিয়ে প্রায় 5-7 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু পাস্তাটা একদম সেদ্ধ হয়ে যায়। আর একটুখানি আপনারা চেক করে নেবেন যে এটা কতটা পরিমাণে সেদ্ধ রাখবেন। খুব বেশি কিন্তু পরিমাণে সেদ্ধ করে নিলে আবার ভালো লাগে না, তাই কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর পাস্তাটা খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতন টমেটো সস। এবার টমেটো সসটাকে কিন্তু খুব ভালো মতন আমি পাস্তার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের এই পাস্তার রেসিপি। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।